শুভরাত্র, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা দাদা। আপনার নামটা বলবেন? বিপ্লব সিং দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 ব্রাইটনেস 99 সোশ্যাল মিডিয়া থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক পরাধাই ব্রহ্মমান্ডি পোটারি এবং চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিপ্লব দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের এই শারীরিক দুর্গা এটা কততম দুর্গা হচ্ছে এবং এটার বয়স কতটুকু হয়েছে? আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা যদি সিংহদাদা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে সিংহদাদা ওয়াজ নট বিল্ট ইন এডে, সিংহদাদা একদিনে তৈরি নয়, সিংহ সিংহ অলওয়েজ, রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও বেশি সিংহ, বনের রাজা হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সিংহদাদা। আর এই যে শারদীয় দুর্গা মা দুর্গাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্যই যে ধর্ম যার যার উৎসব সবার, তারা তারা বাড়িতে রক্ষা করার জন্য আপনি দুর্গাপূজা সম্পর্কে একটু কথা একটু উপদেষ্টা হিসেবে তুলে ধরেন চ্যানেল 99-এ। আমি সাংবাদিক পরাজয় আপনার সঙ্গে আছি। আসলে এটি হচ্ছে যে অসুর মানে অসুরকে বধ করার জন্যই মা দুর্গা স্থাপিত হন। তো অসুরের যে চাপ ছিল একটা সময় মা দুর্গা যখন দেখতেছে আর বেশি পারতেছে না, বেশি বেশি পারতেছে, তখনই মা দুর্গা প্রবাহ হয়, তখন অসুর বধ করার জন্য তৈরি হয়। সব মানে আমাদের এই যে দেবতা আছে সবাই তাকে বর দেন এবং সে দশা নিয়ে আমাদের সমগ্র এবং অশুপথ করেন। এটি আমার মা দুর্গা পুজোর প্রধান ধন্যবাদ জানাচ্ছি বিপ্র সিংহ দাদা, আপনাকে একজন আলোকিত ব্যক্তি হিসাবে আমি ব্রাইটনেস 99 অনলাইন চ্যানেল থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে ইউ আর দ্য গ্রেটেস্ট।